ফিরিশ সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক বলেন, ওরা তো তা না যাদের দিল তাকওয়ার দিক থেকে আমি নিজে পরীক্ষা নিয়েছি। আমরা ছাত্র পড়াই, বিভাগের লোকেরা এসে পরীক্ষা নেয়, তাই না? নবীজি ছাত্র গড়াইছেন, পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। পরীক্ষা নিয়েছেন কিসের? দিলের পরীক্ষা নিয়েছেন, তাকওয়ার পরীক্ষা নিয়েছেন। তো ভিতরে যখন দিল পরীক্ষা নিয়ে আল্লাহ পাক বলছেন এরা পাস। কি পাস? السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار الله পাক বলেন আমার রাসূলের সাহাবী আনসার হোক আর মুহাজির হোক আমি পরীক্ষা নিয়েছি, আমি ওদের কার্যক্রম ওদের দিলের অবস্থার উপরে আমি আল্লাহ রাজি হয়ে গেলাম, ওদের জন্য জান্নাত রেডি করে রাখলাম। শুধু রাজি না, ওদেরকে তামাম পৃথিবীর মানুষের জন্য আইডল বানায় দিলাম, ওদেরকে উস্তুয়া বানায় দিলাম, কদুয়া বানায় দিলাম, ওদেরকে বানাইলাম দুনিয়ার মানুষের জন্য মডেল। فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدْ اهْتَدَوْا তোমাদের ইমানের মতো যদি পরবর্তী মানুষের ইমান হয় তাহলে তারা হেদায়েত পেয়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দিলের উপরে মেহনত করছেন, আল্লাহ দিলের উপরে মেহনত করছেন, মেহনত করে করে দিলটা যখন সাইজ করছেন তো এত দামি হয়ে গেছে মানুষগুলি। রোশন কর দিয়া কর দিয়া খুদ না থে জো রাহ পর আউরু কে হাদি বন গে খুদ না থে জো রাহ পর আলম কে হাদি বন গে ক্যা নজর থি জিসনে মুরদু কো মুসিহা কর দিয়া। বিশ্বনবীজি দিলের উপরে মেহনত করে 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 এই মরা দিলগুলাকে এমন জীবন ঢুকায় দিয়েছেন যে ওই মরা দিলগুলা তো জীবিত হয়েছে, এই জীবিত দিলওয়ালাদের সাথে যাদের টাচ লেগেছে তারাও জিন্দা হয়ে গেছে। কেয়ামত পর্যন্ত সিদ্দিকে আকবরকে যারা ফলো করবে তারাও জিন্দা, কেয়ামত পর্যন্ত হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুকে যারা ফলো করে চলবে তাদের দিলও জিন্দা, কেয়ামত পর্যন্ত ওসমানে গনিকে যারা ফলো করবে তারাও জিন্দা। এই লোকগুলার দিলের পিছনে মেহনত করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুহতারাম, আজকের পৃথিবীতে অনেক জ্ঞান আছে, অনেক বিজ্ঞান আছে, অনেক কিছু আছে, কত রঙের নতুন নতুন জ্ঞান আবিষ্কার হচ্ছে পৃথিবীতে, কত নতুন নতুন জিনিস আবিষ্কার হচ্ছে পৃথিবীতে, কিন্তু পৃথিবীতে আবিষ্কার যত বাড়তেছে মানুষের চরিত্র তত নিচের দিকে যাচ্ছে। পৃথিবীতে নতুন নতুনের আবিষ্কারের কারণে চরিত্র গুম হয়ে যাচ্ছে, হারায়া যাচ্ছে, চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে, মনুষ্যত্ব হারায়া যাচ্ছে, মানবতা বিদায় নিচ্ছে। দিনের দুনিয়াতে যত আবিষ্কার হচ্ছে ততই মানুষের আখলাক হারায় যাচ্ছে। মুহতারাম হাজরিন, এসবগুলিকে অর্জন করতে চাইলে লাগবে হলো দিল তৈরি করা। দিল তৈরি করার মতো প্রতিষ্ঠান পৃথিবীর কোথাও নাই, একমাত্র কেবলমাত্র দিল তৈরি করার ফর্মুলা আছে আল্লাহর কোরআনে আল্লাহওয়ালাদের কাছে। দিল তৈরির ফর্মুলা, যেতে হবে কোরআনে পাকের কাছে, কোরআনওয়ালাদের কাছে। আপনারা বলেন তো দেখি কাঁচামালের বাজারে গিয়ে কি স্বর্ণ পাওয়া যায়? কাঁচামালের বাজারে স্বর্ণ মিলে? আর গোল্ডের মার্কেটে কি ময়দা পাওয়া যায়, ভুসি পাওয়া যায়? ভুসি পাওয়া যায়? হ্যাঁ, গোল্ডের মার্কেটে ভুসি পাওয়া যায় না, কাঁচামালের বাজারে গিয়ে স্বর্ণ পাওয়া যায় না। ঠিক তদ্রূপ দিল তৈরি করতে চাইলে, দিল তৈরি করতে চাইলে আর্টস কমার্স আর ফিজিক্স আর সায়েন্স এগুলি দিয়ে হবে না, দিল তৈরি করতে চাইলে দিলওয়ালাদের মার্কেটে যেতে হবে। তমন্না দর্দ দিল কি হো তু কর খিদমত ফকীরু কি, তমন্না দর্দ দিল কি হো তু কর খিদমত ফকীরু কি, নহীঁ মিলতা ইয়ে গওহর পাদশাহু কি খজীনো মে,
না পুছ উন খের কাপো শো কি আতীদত হো তু দেখ উনকো ইয়দে বৈজা লিয়ে বৈঠে হে আপনে আসিতিনো মে ইয়দে বৈজা লিয়ে বৈঠে হে আপনে আসিতিনো মে দিল তৈরি করতে চাও তাহলে ওই আল্লাহ ওয়ালাদের সহবতে যাও। এটা রাজা বাদশার ধনভাণ্ডারে পাওয়া যায় না, এটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাওয়া যায় না। এটাকে অর্জন করতে চাইলে আল্লাহওয়ালাদের আহলুল্লাহদের দরবারে দিলওয়ালাদের দরবারে ফর্মুলা আছে। দেখেন না বাড়িতে কোনো হঠাৎ করে মধু নিয়ে আসছে, একেবারে অরিজিনাল চাকের মধু নিয়ে আসছে, আপনারা খুব মধু খুঁজতেছেন কিন্তু এখন নিয়ে রাখবেন কার ভিতরে, পাত্র নাই পুরাতন একটা পাত্র আছে, এমনি তো রাখা যায় না, তো পরিষ্কার করো। কেমনে পরিষ্কার করবো? ছোটো ছেলে পেলেদেরকে একটু ধুয়ে ঝাঁকা দিয়ে নিয়ে এসে বাবায় কী বলে এটা পরিষ্কার হয়নি, মায়ে কী বলে এটা পরিষ্কার হয় না, কেন? ছোট ছেলে বোতল পরিষ্কার করার পদ্ধতি জানে না, আব্বা বোতল পরিষ্কার করার পদ্ধতি জানে। আব্বা ওকে শিখিয়ে দিলে বাবা গুঁড়ো সাবান ভিতরে দাও, এরপরে কিছু তুষর ভিতরে দাও, এরপরে তুমি পানি দিয়ে ঝাঁকি দাও, দেখবা দিল পরিষ্কার হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, আল্লাহওয়ালাদের সহবতে আসবেন, আল্লাহওয়ালারা আপনাদেরকে শিখিয়ে দিবে মাগরিবের নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি লাগাও, দিল পরিষ্কার হয়ে যাবে। এসান ফজর নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহর ঝাঁকি লাগাও, ভিতরে যে ময়লা আছে ময়লা পরিষ্কার হয়ে যাবে। তুমি আস্তে ইস্তেগফারের ঝাঁকি লাগাও, ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ঝাঁকি লাগাও, তোমার দিলের ময়লা পরিষ্কার হয়ে যাবে। যে অবস্থা আছে কালিমা ঢুকতেছে না, যে অবস্থা আছে ঈমান থাকতেছে না, দুর্গন্ধ পরিবেশ নষ্ট হয়ে গেছে দিল, এটাকে ঈমান ডাকতে চাইলে সুগন্ধি ঢুকাইতে হবে, সুগন্ধি ঢুকাইতে চাইলে গুঁড়ো গুঁড়ো পাউডার দিতে হবে, গুঁড়ো সাবান দিতে হবে, সার্ফেক্সেল দিতে হবে, পানি দিতে হবে, ঝাঁকি দিতে হবে, পরিষ্কার হবে। এখন ওর ভিতরে মধু রাখলে আর সমস্যা হবে না। মুহতারাম হাজিরিন, ডাইরেক্ট লা ইলাহা ইল্লাল্লাহ ঢুকাইছি, পাত্র খারাপ, থাকতে চায় না, মসজিদ পর্যন্ত আসতে পারি না, বলে সকাল সন্ধ্যা ইস্তেগফারের ঝাঁকি লাগাও, ইনশাআল্লাহ দিল সাফ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সকালবেলায় তুমি 100টা ঝাঁকি লাগাও, বিকালবেলায় সন্ধ্যার সময় তুমি 100টা ঝাঁকি লাগাও, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ সুগন্ধিটা ওর ভিতরে ঢুকাইয়া দাও, সকালবেলায় 200 বার লাগাও, সন্ধ্যাবেলায় 200 বার লাগাও, এরপরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরপরে তুমি ঢুকাইতে থাকো, এরপরে তুমি ঢুকাইতে থাকো আল্লাহু আকবার আল্লাহু আকবার, দেখবে তোমার অন্তর থেকে ওইগুলো আর বের হয়ে যাবে না, নষ্টও হবে না। নষ্ট হইব কেমনে? পাত্র তো ক্লিয়ার। নষ্ট হবে কেমনে? পাত্র তো ক্লিয়ার। যত দামি আতরই আপনি পরেন ব্যবহার করেন, ঘাম যখন লাগে তখন ওইটার অ্যাকশন কথা বলেন না চলে যায়। এই জন্য আতরের গ্রানটা লম্বা টাইম পেতে চাইলে যেখানে লাগাবেন সে জায়গাটা একটু সেফ থাকতে হবে, কি বলেন? আমাদের অনেকে বলে সৌদি আরবে আতর লাগায় 2-3 দিন যায়, বাংলাদেশে আসলে যায় না, সৌদি আরবে যে ঘামেন না,